বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। এবং বর্তমানে যে পরিস্থিতি আসলে ওয়ার্ল্ডে, এরই ধারাবাহিকতায় আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, সো আমার ঘরের পাশেই। সো আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাবো যে লকডাউনের সময় এই যে ট্রেন স্টেশনের মাঝে, আমার পিছনে যে ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি এই যে লন্ডন থেকে ফ্রান্সে যায় প্রতিদিন, বাট এখানে ওই যে অনেকগুলো ট্রেন আছে দাঁড়ানো, একেবারে স্তব্ধ, মানে চারিদিকে কোনো মানুষ নাই। এটা নর্মালি খুবই ক্রাউডেড একটা স্টেশন। এটা ইউরোপে, এখান থেকে ইউরোপের বিভিন্ন জায়গার মধ্যে আপনার এই লোকজন আসা যাওয়া করে, প্লাস ইউকেরও বিভিন্ন অঙ্গরাজ্যেতে এখান থেকে মানুষজন যাওয়া আসা করে। সো বর্তমানে একেবারেই নীরব স্তব্ধ, কোনো লোকজন নাই, সবাই আসলে লকডাউন অবস্থায় আছে। একেবারেই বিশেষ যাদের প্রয়োজন, হয়তো দুই চার পাঁচজন এদি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে, আর রেস্ট অফ দ্য ম্যাক্সিমাম পিপুলই ঘরের মধ্যে বসবাস করতেছে। আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে শেয়ার করবো যে স্টেশনের মাঝে বর্তমানে যে লকডাউন অবস্থায় কীরকম একটা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন কী অবস্থায় আছে। সাথেই থাকবেন, থ্যাংক ইউ। এই যে দেখেন যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, সবাই স্টেশনের মাঝে দাঁড়িয়ে আছে, কোনো লোকজন নাই, চতুর্দিকে কোনো মানুষজন নাই। এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সরি, এটা ইন্টারন্যাশনাল স্টেশন। দেখেন পুরো স্টেশন ফাঁকা, কোনো লোকজন নাই, একদম ফাঁকা। চিন্তাই করা যায় না এরকম, মানে লন্ডনের মতো জায়গায় ইন্টারন্যাশনাল একটা রেলওয়ে স্টেশন একদম লোকজন শূন্য। আসলে ইউকের বর্তমানে এই যে করোনা পরিস্থিতি খুবই খারাপ, এই পর্যন্ত প্রায় আপনার 32,000 উপরে লোক মারা গেছে এই ভাইরাসে, আক্রান্ত হয়েছে প্রায় 2 লাখের উপরে লোক। সো ইউকের মাঝে অবস্থা আসলে ভয়াবহ। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। যে দেখেন দোকানপাট সব বন্ধ, এই স্টেশনের মধ্যে যত দোকানপাট রেস্টুরেন্ট আছে সব বন্ধ। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি দেখলে ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, এসকে ভি ব্লকের সাথে থাকবেন।
থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।